শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান চীন গভীর সম্পর্কে উদ্বিগ্ন ভারত, দুই মন্ত্রীকে ইরানে পাঠালেন মোদি। ইরানকে হাত করতে নতুন চাল চালছে ভারত। পাক সীমান্তে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার বিএসএফ এর, মিলল চীনা পিস্তলও। ইটের বদলে পাটকেল, আমেরিকার সমস্ত কূটনীতিকের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা চীনের। অনর দুপক্ষই ক্রমেই যুদ্ধের দিকে এগোচ্ছে ভারত চীন। এবার বিস্তারিত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর গত সপ্তাহে অনেকটা নীরবে তেহরানে গিয়ে দিন কাটিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তেহরানে নামেন মস্কোতে সাংহাই সহযোগিতা জোটের বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে, আর জয়শঙ্কর মস্কো থেকে ফেরার পথে মঙ্গলবার সারাদিন কাটিয়েছেন তেহরানে। নীরবে এই সফরে সরকারিভাবে রিফুয়েলিং অর্থাৎ বিমানে তেল ভরার যুক্তি দেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের দুই মন্ত্রী সেই তেল দুবাই বা আবুধাবিতে না ভরে তেহরানে কেন নামলেন। পর্যবেক্ষকদের মধ্যে কোনো দ্বিমত নেই যে চিরশত্রু চীন এবং হালে পাকিস্তানের সঙ্গে ইরান যেভাবে ঘনিষ্ঠ হচ্ছে, ভারত তাতে গভীর উদ্বিগ্ন। দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ এ বিষয়ে বলেন, চীনের সঙ্গে ইরানের অর্থনৈতিক এবং কৌশলগত যে সম্পর্ক তৈরি হচ্ছে তা নিয়ে ভারতের মাথা ব্যথা বাড়ছে। তিনি বলেন, ভারতের কাছে ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত গুরুত্ব অপরিসীম। ভারত কোনোভাবেই তা খোয়াতে চায় না। ভারতের কাছে ইরানের গুরুত্ব, অধ্যাপক ভরদ্বাজ বলেন, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার বাজারে ঢোকার জন্য ভারতের কাছে ইরানের গুরুত্ব বিশাল। সে কারণে ইরানের চাবাহার বন্দরের উন্নয়নে ঘনিষ্ঠভাবে জড়িত হয়েছিল ভারত। সেই সাথে তিনি বলেন, জ্বালানির জন্য এবং কাশ্মীর ইস্যুতে ইরানের মতো প্রভাবশালী একটি মুসলিম দেশের কাছ থেকে রাজনৈতিক সমর্থনের জন্য ভারত উদগ্রীব। কিন্তু এশিয়া ও মধ্যপ্রাচ্যে দ্রুত পরিবর্তনশীল ভূ রাজনীতিতে ভারত ও ইরান যে ভিন্ন দুই মেরুতে অবস্থান নিয়েছে তাই স্পষ্ট। বিশেষ করে যে দেশটি এখন ভারতের সবচেয়ে শত্রু দেশে পরিণত হয়েছে, সেই চীনের সাথে ইরানের যে ব্যাপক অর্থনৈতিক এবং কৌশলগত ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে তা ভারতের কাছে দুঃস্বপ্ন। তবে ইরান ও ভারতের মধ্যে দূরত্ব একদিনে তৈরি হয়নি। গত 15 বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের অর্থনৈতিক এবং রাজনৈতিক ঘনিষ্ঠতা যত বেড়েছে, ইরানের সঙ্গে ততই দূরত্ব বেড়েছে। সেই শূন্যতা পূরণে ঝড়ের মতো ঢুকে পড়েছে চীন। চীন ও ইরানের চুক্তি। চীন এবং ইরান তাদের মধ্যে 25 বছরের একটি কৌশলগত সহযোগিতার চুক্তি নিয়ে বোঝাপড়া চূড়ান্ত করে ফেলেছে বলে জানা গেছে। নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রে প্রকাশিত নানা তথ্যের ভিত্তিতে যা জানা গেছে, এই চুক্তিতে ইরানের তেল, গ্যাস, ব্যাংকিং, টেলিকম, বন্দর উন্নয়ন, রেলওয়ে উন্নয়ন এবং আরও কয়েক ডজন খানেক গুরুত্বপূর্ণ খাতে চীন আগামী 25 বছরে কমপক্ষে $40 বিলিয়ন বিনিয়োগ করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইরানের যে বন্দরটির উন্নয়নের শুরু ভারতের হাতে হয়েছে, সেই চাবাহার বন্দরের সম্প্রসারণ এবং ওই বন্দরের সাথে ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরের রেল যোগাযোগের কাজ এখন চীনের হাতে তুলে দেওয়ার কথা সরকারিভাবে ঘোষণা করেছে ইরান। শুধু তাই নয়, জানা গেছে চীন এখন চাবাহার বন্দরটিকে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অংশ করতে উদগ্রীব। ভারতের সাবেক কূটনীতিক রাকেশ সুদ এক সাক্ষাৎকারে বলেন, মূলত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কায় চাবাহার বন্দর উন্নয়নে প্রতিশ্রুতি পূরণে ভারতের গড়িমসিতে ইরান ক্ষুব্ধ। সেই সঙ্গে যোগ হয়েছে এশিয়ায় জোট রাজনীতির আমূল পরিবর্তনের প্রভাব। রাকেশ সুদ বলেন, মধ্যপ্রাচ্য নিয়ে রাশিয়া এবং চীনের দৃষ্টিভঙ্গি এখন একই রকম। তাদের সঙ্গে যুক্ত হয়েছে পাকিস্তান, ইরান এবং তুরস্ক। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যেসব দেশের সাথে ভারতের ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব, তারা ইরানের বড় শত্রু। পাকিস্তান ও ইরানের নতুন বন্ধুত্ব। পর্যবেক্ষকরা বলছেন, চীনের আগ্রহে পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্কে যেভাবে ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে তা ভারতের জন্য বাড়তি মাথা ব্যথা। কারণ ভবিষ্যতে আফগানিস্তানে ভারত তাদের প্রভাব কতটা ধরে রাখতে পারবে তা অনেকটাই নির্ভর করছে ইরান পাকিস্তান সম্পর্কের ওপর। গত মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান উড্রো উইলসন সেন্টারের আয়োজনে পাকিস্তান নিয়ে এক অনলাইন আলোচনায় সেদেশের প্রখ্যাত নিরাপত্তা বিশ্লেষক আয়েশা সিদ্দিকা বলেন, প্রধানত অর্থনৈতিক স্বার্থে ইরানের সাথে নতুন সম্পর্ক স্থাপন নিয়ে পাকিস্তানের ভেতর আগ্রহ বাড়ছে। তিনি বলেন, সৌদি আরব দক্ষিণ এশিয়ায় তাদের স্বার্থকে নতুন করে পর্যালোচনা করছে এবং পাকিস্তানের চাইতে ভারত তাদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে।
সেই সাথে ইরান এখন পাকিস্তানের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাহলে ভারত কি তাদের এক সময়কার ঘনিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ বন্ধু দেশ ইরানকে একেবারে হারিয়ে ফেলছে? অধ্যাপক ভরদ্বাজ বলেন, যুক্তরাষ্ট্র নাখোশ হবে তা জেনেও দুজন প্রভাবশালী মন্ত্রীকে তেহরানে পাঠিয়ে ভারত বোঝাতে চেয়েছে যে ইরানের সঙ্গে সম্পর্ককে তারা কতটা গুরুত্ব দিচ্ছে। ভারত বার্তা দিতে চাইছে যে পররাষ্ট্র নীতি এবং কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে দিল্লির নীতি এখনও স্বাধীন, এ ব্যাপারে তারা আপোষহীন। তাছাড়া তিনি বলেন, ভারতের মতো বড় একটি বাজার সবসময় ইরানের জন্য লোভনীয় এবং ইরান নিশ্চয়ই জানে যে তাদের জ্বালানি তেলের পুরোটাই চীন কিনবে না। কিন্তু আমেরিকা এবং চীনের রেষারেষিকে কেন্দ্র করে এশিয়ার ভূরাজনীতিতে যে দলাদলি শুরু হয়েছে, ভারত ইরান সম্পর্ক যে তার বলি হচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। পাক সীমান্তবর্তী পাঞ্জাবের ফিরোজপুর এলাকা থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল বিএসএফ, মেরেছে প্রচুর ম্যাগাজিন এবং কার্তুজও। শনিবার তল্লাশি অভিযান চলাকালীন ওই অস্ত্র উদ্ধার করা হয় বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। তার মধ্যে রয়েছে কিছু চীনা আগ্নেয়াস্ত্র। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ফিরোজপুর জেলার যোগিন্দর চৌকির কাছাকাছি এলাকায় তল্লাশি অভিযান চলছিল। সেই সময়ে আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি একটি প্লাস্টিকের প্যাকেট দেখতে পান জওয়ানরা। সন্দেহজনক সেই প্যাকেট পরীক্ষা নিরীক্ষার পর খোলা হয়। এরপরেই তার ভেতর থেকে একে একে বেরিয়ে আসতে থাকে বিভিন্ন আগ্নেয়াস্ত্র, তিনটি একে 47 এবং তার 6টি ম্যাগাজিনে মোট 91 রাউন্ড বুলেট পাওয়া গিয়েছে বলে বিএসএফ এর তরফে দাবি করা হয়েছে। মিলেছে 2টি M16 রাইফেল এবং তার 4টি ম্যাগাজিন ও 57 রাউন্ড কার্তুজ। এছাড়াও 2টি চীনা পিস্তল এবং তার 4টি ম্যাগাজিনে মোট 20 রাউন্ড বুলেট পাওয়া গিয়েছে। বিএসএফ কর্তাদের ধারণা, পাকিস্তানের কোনো জঙ্গি গোষ্ঠী ওই অস্ত্র এপারে পাঠানোর ছক কষেছিল, এজন্য তারা ফিরোজপুরের আবহার এলাকার রুটটি বেছে নিয়েছিল। কিন্তু সেই অস্ত্র জঙ্গিদের হাতে পড়ার আগে উদ্ধার করে বিএসএফ। কাদের ওই অস্ত্র পাঠানো হচ্ছিল তা জানতে শুরু হয়েছে তদন্ত। চীনের মূল খণ্ড ও হংকংয়ে নিযুক্ত আমেরিকার সমস্ত কূটনীতিকের ওপরে পাল্টা বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে বেইজিং। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। এর আগে আমেরিকা চীনা কূটনীতিকদের ওপর নানা রকমের সীমাবদ্ধতা আরোপ করে। চীনা মন্ত্রণালয় সুস্পষ্ট করে বলেনি যে মার্কিন কূটনীতিকদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তবে বিবৃতিতে বলা হয়েছে, চীন এবং হংকংয়ে যে দূতাবাস ও কনস্যুলেট অফিসগুলো রয়েছে সেখানে কর্মরত সমস্ত মার্কিন কূটনীতিকের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, চীনা কূটনীতিকদের বিরুদ্ধে আরোপিত ব্যবস্থা প্রত্যাহার করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইতিবাচক পদক্ষেপ না নিলে মার্কিন দূতাবাস এবং হংকংয়ের কনস্যুলেট জেনারেল সহ সমস্ত কনস্যুলেট অফিসে এই বার্তা দেওয়া হয়েছে যে মার্কিন কূটনীতিকদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে হবে। এ বিবৃতিতে সুস্পষ্টভাবে বলা হয়েছে, কয়েক দফায় মার্কিন সরকার চীনা কূটনীতিকদের বিরুদ্ধে এ ধরনের সীমাবদ্ধতা আরোপ সহ নানা পদক্ষেপ নেওয়ার কারণে চীন এবং আমেরিকার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপক্ষের কেউই যুদ্ধ চায় না, অন্তত মুখে এমনই দাবি করছে ভারত এবং চীন। কিন্তু প্রায় 5 মাস ধরে সংঘাতের পরিস্থিতি চলার পরও সমাধান সূত্র বের হয়নি, ফলে পুরোদস্তুর যুদ্ধ না বাদলেও লাদাখ সীমান্তে দুই দেশ ছোটখাটো যুদ্ধের দিকে এগোচ্ছে বলে ক্রমে আশঙ্কা বাড়ছে। বৃহস্পতিবারও মস্কোয় দুদেশের পররাষ্ট্র মন্ত্রীর মধ্যে যে বৈঠক হয়েছে তাতে সে অর্থে কোনো সমাধান সূত্র বের হয়নি। বৈঠকের সারমর্ম এটুকুই যে দুই দেশই আরও আলোচনা চালিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে, গত কয়েক মাসের পরিপ্রেক্ষিতে যা নতুন কিছু নয়। বরং বৃহস্পতিবারের আলোচনার পরেও সীমান্তে বাস্তব পরিস্থিতি বিশেষ বদল ঘটেনি, উল্টে লাদাখে চীন আরও বেশি সংখ্যক সেনা মোতায়েন করছে বলে খবর। জানা গেছে, প্যাংগং লেকের উত্তর প্রান্তে ফিঙ্গার 3 এলাকা দখলের জন্য সেনা জমায়েত করতে শুরু করেছে পিপলস লিবারেশন আর্মি। গত কয়েকদিনে ফিঙ্গার এলাকায় কৌশলগতভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ পাহাড়চূড়া এবং উঁচু অংশের দখল নিয়ে নিয়েছে ভারতীয় সেনা। এবার একই চেষ্টা শুরু করেছে চীনা বাহিনী। ফলে যতই দুদেশের মধ্যে কূটনৈতিক বৈঠক চলুক, বাস্তবে ফাঁকা পাহাড়ের চূড়া এবং কৌশলগতভাবে সুবিধাজনক উঁচু এলাকাগুলো দখলের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে দুই দেশের সেনা। আপাতত তাই লাদাখে পরিস্থিতি সরু সুতোর ওপরে ঝুলছে।
দুই দেশ মুখে দাবি করছে তারা যুদ্ধ চায় না, কিন্তু উত্তেজনা প্রশমনের জন্য প্রথম পদক্ষেপটিও নিতে চাইছে না কেউ। চীনের দিক থেকে বিচার করলে এই মুহূর্তে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষে নরম মনোভাব দেখানোটাও অস্বস্তিকর, কারণ আগামী মাসে চীনা কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ প্লেনাম শুরু হওয়ার কথা, সেখানে চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপনের ঘোষণা করার কথা জিনপিংয়ের। মাংসে তুং এরপর নিজেকে চীনা কমিউনিস্ট পার্টির সেরা নক্ষত্র হিসাবে তুলে ধরতে মরিয়া জিনপিং, একই সঙ্গে দলের শতবর্ষে দেশবাসীর সামনে নিজেকে এবং চীনকে প্রবল ক্ষমতাবান প্রমাণ করার দায়ও রয়েছে তার। এই সময় ভারতের দাবি মেনে সেনা পিছিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া চীনের প্রেসিডেন্টের পক্ষে যথেষ্টই অস্বস্তির। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।